হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিচিস কিচেন রিচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি যদিও খুব পুরোনো রান্না তো আশা করি প্রত্যেকটা বাঙালিরই এটা খুব প্রিয় রান্না চলুন দেখে নিই মরলা মাছের চচ্চড়ি আমি এখানে ঘরে যা যা সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি আলু বেগুন পটল কাঁকরোল আপনার ঘরে যা যা সবজি আছে মোটামুটি তাই দিয়ে এটা রান্না করতে পারেন এরম লম্বা লম্বা করেই কেটে নেব এরপরে আমি নিয়ে নেব মোরলা মাছ তিনশো গ্রাম মতো মোড়লা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নেব আমি এখানে দুটো কড়াই ইউজ করবো তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি পরিমাণ মতো দুটো কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে একটু না ভালো করেই গরম হবে তেলটা তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে একটা কড়াইতে এবার তাতে দিয়ে দেবো আমি সবজিগুলো সবজিগুলো সমস্ত কড়াইতে দিয়ে দেব এবার আমি অপর কড়াইয়ের দিকে নজর দেব। অপর কড়াইতে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব নুন হলুদ আমি আগেই মেখে রেখেছিলাম মাছগুলোতে সুন্দর করে মাছগুলো আমরা ভেজে নেব এবার আমি স্বাদ অনুসারে সবজিগুলোতে নুন দিয়ে দেব দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণে হলুদ ভালো করে নেড়ে নেব তরকারিটাই আমি জল কিন্তু একটুও দেব না পুরোটাই তেলে রান্না হবে ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিতে যেটুকু জল বেরোবে তার থেকেই রান্নাটা হয়ে যাবে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজটা আমি দিয়ে দেব সবজিটা একটু নরম হয়ে আসবে তখন আমরা পেঁয়াজটা অ্যাড করব দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেবো এদিকে দেখে নেব মাছটা আমাদের ভাজা হয়ে গেছে কিনা মাছটা আমাদের প্রায় ভাজা হয়ে এসছে আরেকটু মাছটা ভাজা হবে অপরদিকে আমরা প্রায় দশ বারোটা মতো লঙ্কা পেস্ট করে নেব ঝালটা আপনার স্বাদ অনুসারে দেবেন আমি এখানে তিন চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেরকম ঝালটা দেবেন আবার নেড়ে নেবো তরকারিটা প্রতিনিয়ত নাড়তে হবে তরকারিটা ছেড়ে দিলে হবে না সুন্দর মতো নেড়ে নেব এবার দেখে নিই মাছ ভাজাটা হয়ে গেছে কিনা চলুন মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর মতো ভাজা হয়ে গেছে মাছটা এবার আমরা তুলে নেবো মাছটাকে ফ্লেমটা অফ করে দেবো এদিকে আমাদের এবার তরকারিটাও প্রায় হয়ে এসছে তরকারিগুলো সেদ্ধও হয়ে এসছে ভালো করে নেড়ে নেবো তরকারিটা নিচে লেগে লেগে কিন্তু যাবে যেহেতু চচ্চড়ি লেগে না গেলে স্বাদটা সেরকমভাবে হবে না বারবার বলছি জল কিন্তু একটুও যাবে না আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে চচ্চড়ি কিন্তু অনেকটা সময় লাগবে হতে এবার আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চা চামচের এক চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা রঙের জন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দেবেন না এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না সুন্দর রঙ হয়ে গেছে আমি দু চামচ মতো চিনি দিয়ে দেব মিষ্টিটা আমি ভালো খাই সেই জন্য আমি দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন সুন্দর রঙ চলে এসছে আর নিচেও বেশ লেগে লেগে গেছে তার মানে আমাদের চচ্চড়িটা হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব মোরলা মাছ মোরলা মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা আমি এবার অ্যাড করে দেব দিয়ে দিলাম মোরলা মাছ ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব মরলা করে যাতে পুরো মিশে যায় সবজির সাথে সবজির সাথে মাছগুলো মিশে গেলে এবার একটা সুন্দর ফ্লেভার আসবে চচ্চড়ির আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জনের সাথে এই রান্নাটাই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না এটা ভাতের সাথে সত্যি খুব সুন্দর লাগে রান্নাটা আমাদের হয়ে গেছে আমরা তুলে নেব হয়ে গেছে আমাদের মোরলা মা চচ্চড়ি রান্নাটা বাড়িতে করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো খেতে চলি আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের রান্না নিয়ে আবার ফিরে আসব নমস্কার